This call is now being recorded. Sir, আমার নাম অভিষেক পরামানিক, বাবার নাম কৃষ্ণচন্দ্র পরামানিক, মাতার নাম বর্ণালী পরামানিক। আমার ঠিকানা গ্রাম খন্নান, পোস্ট অফিস খন্নান, জেলা হুগলি, থানা পান্ডুয়া, পিনকোড 712147। আমি 2016 সালে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 78.5% মার্কস নিয়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পদে ডিপ্লোমা কমপ্লিট করেছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি অ্যাজ এ গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আমার এম ক্রিকেট খেলা এবং ক্রিকেট দেখা। রিসেন্ট আইপিএল হচ্ছে দেখছো? হ্যাঁ স্যার একদম। আচ্ছা, আইপিএল এর এবছর স্পন্সর কে? টাটা। আগে কে ছিল? আগে ছিল স্যার ভিভো। আচ্ছা, এই যে ভিভো থেকে টাটা এলো, কিছু পরিবর্তন হবে মনে হয় বা কিছু একটা, মানে নিজেকে কি ফিল হচ্ছে আমাকে ওভারঅল ইওর ফিডব্যাক, এই ভিভো থেকে টাটা এলো? টাটা যেহেতু আমাদের টাটা যে ওনার সেই যে রতন টাটা, তিনি তো মানুষ হিসেবে খুব ভালো এবং তিনি আসামের আপনার যে আসামের যে রত্নটা হয়, আসাম থেকে যে রত্নটা দেওয়া হয় তাদের রাজ্য থেকে, সেটাতে তিনি অবশ্যই পেয়েছেন এবং তিনি মানুষ হিসাবে আমি যা পেপারে পড়ি মাঝে মাঝে দেখতে পাই, তিনি মানুষ হিসাবে সাধারণ মানুষের পাশে পাশে অনেক দাঁড়ান দুঃখের সময়, বা আমরা দেখেছি যে যখন কোভিড চলছিল তখন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তাই অ্যাকচুয়ালি মনে হয় না যে শুধুমাত্র যে টাটা এটা করছে যে তার বিজনেস পারপাসেই, আমার মনে হয় এতে আমাদের ক্রিকেটেরও অনেক উন্নতি হবে, ডোমেস্টিক লেভেল থেকে নতুন নতুন প্লেয়াররা উঠে রঞ্জি ট্রফিতে ভালো ভালো খেলে সেখানে নতুন চান্স পাচ্ছে। ক্রিকেটে ক্রিকেটে কি উন্নতি হবে তবু? হ্যাঁ, ক্রিকেটের উন্নতি বলতে স্যার টাটা যদি, যেহেতু আমাদের এখানে শুধুমাত্র টাটা আমাদের দেশের একজন, মানে টাটা যে ওনার সে দেশের আমাদের নিজস্ব ভারতীয়, তার কাজে মনে হয় সে শুধুমাত্র যে এটা বিজনেস পারপাসেই আমাদের ক্রিকেটটাকে যে মনোরঞ্জনের জন্য, বরং এখানে যে রঞ্জি লেভেল থেকে ছেলেরা আসছে নতুন নতুন, তারাও তাদের কাছ থেকে মানে হঠাৎ করে তারা একটা রঞ্জি রঞ্জি থেকে ছোট জায়গা থেকে খেলে তারা স্যার উপরে একদম হায়ার ইন্টারন্যাশনাল আমাকে আচ্ছা 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 ওকে, আমাকে বলো যে আগে ভিভো স্পন্সর ছিল, এখন টাটা স্পন্সর করছে, সেখানে ইন্ডিয়ান কিছু কোম্পানি বা ইন্ডিয়া, টাটা তো ইন্ডিয়ান কোম্পানি, তো ইন্ডিয়ান কোম্পানি কিছু বেনিফিট পাবে ইনকাম ট্যাক্স থেকে বা এরকম কিছু একটা, তোমার মনে কি হয়? অবশ্যই পাবে। আচ্ছা ওকে, তুমি ডিপ্লোমা কমপ্লিট করেছো 2000 কত সালে? 16 সালে? হ্যাঁ স্যার। ষোলো তো 2016 থেকে এখন তো চলছে 2022, এই 6 বছর কি করছো? স্যার 6 বছর বলতে স্যার 2016 থেকে যখন আমি পাস করি তখন আমি কর্মসংস্থানে দেখতাম দাদাদের ওরকম অনেক দাদা অনেক দাদাদের তাদের নিজে নিজে যেভাবে তারা জুনিয়ার ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছে এরকম তারা লিখতেন তাদের মতবাদ, সেই অনুযায়ী আমি স্যার তখন থেকে ঠিক করে নিয়েছিলাম যে আমি নিজেকে যেই হিসাবে প্রতিষ্ঠা করব এবং সেই মতো তখন থেকে সেই পরিশ্রম করে যাচ্ছি। কোনো জায়গায় হয়তো ইন্টারভিউতে ক্র্যাক করতে পারিনি কিন্তু তাও আশা ছাড়িনি। আমি ভেবেছিলাম যে আমি যদি আমার কাজের প্রতি নিষ্ঠা ডেডিকেশনের সাথে আমার কাজটা করতে পারি অবভিয়াসলি একদিন একদিন সাকসেস পাবো। আমি নেগেটিভ ভাবিনি যে আমি পরে আমার হবে না, হলে না হলে কি হবে সেটা আমি ভাবিনি, আমি চালিয়ে যেতে চাই এবং যদি এটা হয়ে যায় তো খুব ভালো হয় চাকরিটা, যদি না হয় তা বর্তমানে আমি নিজেকে কন্টিনিউ রাখতে চাই এই কাজে। আচ্ছা, 2016 থেকে 2022 পর্যন্ত কতগুলো গভর্নমেন্ট এক্সাম দিয়েছো? 2016 থেকে 2017 স্যার আমার মোটামুটি স্যার 7-8টা হয়ে গেছে। ফেলিওর কটা আছে? এই ইয়ারে স্যার WBSETCL আর এবং ফর্ম ফিল আপ করা হয়েছে NHPC যেই, যেটা 5 তারিখ আছে। মানে এক্সাম হয়ে গেছে? এক্সাম কি ওটা হয়ে গেছে, মানে যেটা বললো ওটা হয়নি স্যার, এই সামনে 5 তারিখ আছে, আজকে 2 তারিখ, 5 তারিখ আছে TCS গীত বিধানে। আচ্ছা TCS গীত বিধান, আচ্ছা ওকে। তো আমাকে তুমি বলো যে 2016 থেকে 2022 পর্যন্ত যতগুলো এক্সাম, মানে একদম ফর্ম ফিল আপ করেছো গভর্নমেন্ট জবের, এক্সামও দেওয়া হয়ে গেছে হয়তো প্রিলি বা মেন এরকম কিছু একটা, সেইগুলো হ্যাঁ হ্যাঁ ফেলিওর কটা আছে? সেগুলো স্যার আমার মোটামুটি 6-7টা হবে, মানে আমি আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে আমি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সাপেক্ষে হুম সব, হুম তোমার তোমার গ্রেডের কথাই বলছি, হ্যাঁ আমি ওই 6-7টা দিয়েছি স্যার। 6-7টাই ফেল তো? না স্যার 6-7টা ফেল নয় স্যার, আমি আমরা PSC তেও পাস করেছিলাম WBPSC, সেখানে স্যার যেহেতু 3:1 অনুপাতে নেওয়ার কথা ছিল কিন্তু স্যার ওখানে দেখা গেল যে 100 জনকে নেওয়া হলো, আমরা ভেবেছিলাম যে 700 জনকে নেওয়া হবে যেহেতু 2100 জনকে ইন্টারভিউতে ডেকেছিল, সেখানে স্যার ইন্টারভিউতে হয়নি এবং স্যার, মানে মেন সে এক্সাম ক্লিয়ার হয়ে গেছিল, ইন্টারভিউতে কেটে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ মেন ক্লিয়ার হয়ে গেছিল ওকে এবং তারপর স্যার ইয়েও দিয়েছিলাম আমি
রেলের পরীক্ষা যে লোকো পাইলট হয় সেটাও দিয়েছিলাম, কিন্তু লোকো পাইলটে স্যার রিটেন ওকে এক্সাম ওকে যখন ঠিক আছে, রিটেন এক্সাম ক্লিয়ার করেছিলাম, যখন আমি আপনার যখন আমি আপনার সাইকো পরীক্ষা ছিল, তখন স্যার বাবার প্রচন্ড শরীর খারাপ এবং বাবাকে নিয়ে আমাকে ব্যাঙ্গালোরে চলে যেতে হয়, ওইটা আমার দেওয়া হয়নি। আর জেইতে স্যার ফ্রিলিতেই এমন আমাদের যে ডারবি জেই মানে মনটেকে এত কাট অফ হয়ে গেছিল, আমার 62 হয়েছিল যেখানে ওবিসি 66 ছিল, সেই জন্য সেটা ক্র্যাক করতে পারেনি। আচ্ছা মতলব তোমার স্ট্রাগল অনেক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ বাড়িতে কে কে অবশ্যই। আছে, তোমার ফ্যামিলি বা তোমার আমার হবি কি? ফ্যামিলিতে বলতে মা এবং বাবা আছে, বাবার কি পেশা, পেশায় কি করেন বাবা? বাবা স্যার চাষি। আচ্ছা, আর তোমার মানে কি ভালো লাগে, স্যার খেলাধুলা আমার করে? না খেলাধুলা তো স্যার একটা টাইম করতাম যখন উচ্চ মাধ্যমিক দিই তখন বা কলেজে তখনও করেছি, তারপর থেকে স্যার নিজেকে গুটিয়ে নিয়ে, কারণ স্যার দেখতাম যে এগুলো তো পরে রয়েছে কিন্তু আগে নিজের কেরিয়ারটা তো গড়তে হবে, সেই জন্য স্যার একটা মানে নিজেকে লক্ষ্যে নিজেকে নিয়োজিত করতাম, আর বাকি সময়টা স্যার যদি পড়াশোনা বাদে যদি বলেন তাহলে একটু নিজেকে ফিট রাখার জন্য, গভর্নমেন্ট এক্সামের জন্য নিজেকে ফিট রাখার জন্য বা যে কোনো মানে যে কোনো আচ্ছা কাজই করতে সবসময় নিজেকে ফিট রাখা দরকার, সেই জন্য স্যার একটু যোগা করতাম এই ধরনের বা ছোটাছুটি একটু এইরকম ওকে অভিষেক, ওকে ওকে হাঁটা। গট ইট, বুঝতে পেরেছি। আর আমার লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে তুমি যে এই গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বিগত 6 বছর ধরে, তো তোমার কেরিয়ারের স্টার্টিং বা কিছু আর্নিং রেভিনিউ কিছু জেনারেট হয়েছে কোনো প্রাইভেট সেক্টরে বা জব ফব কিছু করে না বা স্যার পেছনে? এরকম কোনো কোনো কিছু হয়নি, আমি মানে পুরো 6 বছর একদম তুমি পুরোই বেকার, হ্যাঁ স্যার 6 বছর মানে তুমি কোনো মানে কোনো ইনকামই করোনি, তাই তো? না স্যার একদম ইনকাম কিছু নেই, মানে স্যার আমি যেহেতু নিজের হাত খরচার জন্য স্যার কিছু 5 থেকে 10 স্টুডেন্ট পড়াই, যেগুলো আমার হাত খরচা, আমার যে গভর্নমেন্ট এক্সামের জন্য যে ফিস গুলো ভরতে হয় ফর্ম ফিস এর জন্য, সেগুলোর জন্য যতটুকু খরচা হয় ওখান থেকে মানে টিউশন পড়িয়ে মেক আপ করি, বাকিটা তো ওই খাবার মানে আমি যেহেতু ওই খাবার দাবার তো বাবার কাছ থেকে খেতে হয় আপাতত, এখনো মানে বাবার আচ্ছা আচ্ছা, নিয়ন্ত্রণাধীনেই আছি। ঠিক আছে অভিষেক, থ্যাংক ইউ, কথা বলতে খুবই ভালো ঠিক আছে লাগলো, স্যার, ভালো বসে থাকবেন আছি। স্যার, ভালো থাকবেন। শিওর, তুমিও দেবাশ স্যার, প্লিজ কন্টিনিউ করো। আচ্ছা দেখো অভিষেক, হ্যাঁ তোমাকে আমি সবার আগে একটা কথা বলি, দেখো আমরা কিন্তু দেখো একটা জামা পরে আছি, আমি একটা জামা পরে আছি, হ্যাঁ স্যার তো দেখো এর আগের 2 দিন আমিও তোমার মতো ইন্টারভিউ নিতে বসছিলাম, বাট আমিও গেঞ্জি পরে বসছিলাম, ঠিক আছে। তারপর আমার মনে হলো যে গেঞ্জি পরে বসাটা ঠিক নয়, কেন বলতো? তার কারণটা হচ্ছে যে আমি যদি এটাকে জেনুইন বলে না মনে করি, তাহলে আমার আউটপুট বা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো না জেনুইনলি বেরোবে না, ঠিক আছে। তো আমি তোমাকে একটা কথাই বলবো যে যখন তুমি যে কোনো ইন্টারভিউতে বসো, মক হোক বা যাই হোক, তুমি সেটাকে ট্রিট ইট অ্যাজ এ অরিজিনাল ইন্টারভিউ, ঠিক আছে। তোমরা ভাবো যে আমরাই হচ্ছে সেই প্যানেলের মেম্বার যারা তোমাকে কোশ্চেন করছি, ঠিক আছে, তাহলে যাতে করে তোমার ফোকাসটা পয়েন্ট একদম অন পয়েন্ট থাকে, 1 নম্বর। এবার তোমাকে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল কোশ্চেন পত্র জিজ্ঞেস করার আগে, তোমার তুমি তো আমার এখানে এসেছিলে, তোমার সাথে আমার আলাপ হয়েছে, আমি তোমাকে অবশ্যই। চিনি, ঠিক আছে। তোমার সাথে অনেকটা আলোচনা হয়েছে, তুমি মিটিং এও ছিলে, তুমি বন্ধুদের সাথে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছি সেখান সম্বন্ধে তোমার বেশ আইডিয়া আছে। তো সবার আগে তুমি আমাকে বলো যে তুমি 2-3টে কোশ্চেনের মধ্যে খুব ফাঁসবে, ঠিক আছে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার এত যে টাইমটা গেছে, তোমাকে কিন্তু এই টাইমটা জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। এবার দেখো টাইমটা জাস্টিফাই করাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। কিভাবে ডিফিকাল্ট আমি তোমায় বলি, ধরো যদি কেউ বলে 2 বছর, 3 বছর, 4 বছর, ঠিক আছে, কিন্তু 5 বছর, 6 বছর, মানে 2 বছরের বেশি হয়ে গেলেই সেটা জাস্টিফাই তুমি করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তোমার ল্যাক অফ মানে কি বলবো ফোকাস সেটা বাইরে চলে আসবে, ঠিক আছে। তো ওই জন্য আমি তোমায় বারবার বলছি যে তুমি বলো যে আমি প্রাইভেট কোনো না কোনো জায়গায় সার্ভিস করেছি টুকটাক, ঠিক আছে, কোচিং করেছি বা প্রাইভেটে পড়িয়েছি, ঠিক আছে, এই রকম কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করো। একদমই বলো না যে আমি কোনো কাজ করিনি, ঠিক আছে, বাড়িতে বসে শুধু পড়াশোনা করেছি এই কথাটা বলো না, ঠিক আছে। তুমি বলবে যে আমি একটা জায়গায় পড়াচ্ছিলাম বা পড়ানোর কাজ করতাম বা টিচিং এর কাজ করতাম বা বাচ্চাদেরকে পড়িয়েছি, 9-10 পড়িয়েছি, ঠিক আছে, তুমি একটা অ্যাক্টিভ কোনো জবের সঙ্গে যুক্ত ছিলে এটা বলো, ঠিক আছে। আদারওয়াইজ একটা এজের পর মানুষকে কিন্তু ইনকাম করতে হয়, সে যে জব যে এজেই পৌঁছুক না কেন, এবং সেইগুলো তার কাছে একটা পজিটিভ দিক হয়। সে হয়তো চাকরি পায়নি, সে তো প্রাইভেটে পায়নি, কিছু পায়নি, কিন্তু সে নিজে একটা রোজগার করছে বা ইনকাম করার চেষ্টা করছে। তো এই পয়েন্টগুলো কিন্তু ইমপ্রুভ করো। আর টেকনিক্যাল কোশ্চেন এর দিক থেকে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তোমার প্রথমত বলো ফেভারিট সাবজেক্ট কি? স্যার অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো সবকিছুই পড়তে হয়, তবে তুলনামূলকভাবে মেশিন এবং পাওয়ার সিস্টেম তো ভালো লাগে,
আচ্ছা, মেশিন এবং পাওয়ার সিস্টেম ভালো লাগে। তো আমাকে এটা বলো যে একটা সিনক্রোনাস মোটর যে থাকে, সেই সিনক্রোনাস মোটর সেলফ স্টার্টিং হয় না কেন? সেলফ স্টার্টিং হয় না কারণ স্যার যে সিনক্রোনাইজেশনের যে সাব আপনার হচ্ছে যে সেলফ স্টার্ট হয় না, এর কারণ হচ্ছে যে আমাদের যে দেখবো যে স্ক্যাটারে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে NS, সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটায় আমাদের যে রটর আছে সেখানে সেই সেম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তারপর সেখানে স্যার স্লিপ শূন্য হয়ে যাচ্ছে। স্লিপ শূন্য হয়ে গেলে আমরা টর্কের ইকুয়েশন জানি T=E2I2cos θ, সেখানে S×E2I2cos θ, সেখান থেকে স্লিপ শূন্য মানে তাদের মধ্যে কোনো রকম টর্ক প্রডিউস হচ্ছে না, সেই কারণেই সেলফ স্টার্ট হচ্ছে না। ওই জন্য সেলফ স্টার্ট হচ্ছে না। তো সেলফ স্টার্ট করতে গেলে কি করতে হবে? সেলফ স্টার্ট করতে গেলে আমরা যদি তাহলে আমাকে পনি মোটর ইউজ করতে হতে পারে, অথবা ড্যাম্পার ওয়াইন্ডিং এর সাহায্যে আমি রটরে যদি ড্যাম্পার ওয়াইন্ডিং লাগিয়ে দিই সেক্ষেত্রে আমরা ওটাকে সেলফ স্টার্ট তৈরি করতে পারবো। প্রথমে মানে জাহাজ সিঙ্গেল বলো, হ্যাঁ ইন্ডাকশন মানে মানে জাস্ট স্যার প্রথমে স্টার্ট করে সেটাকে ইন্ডাকশন মোটর হিসাবে বিহেভিয়ার করে তাকে মোটামুটি তার ম্যাক্সিমাম মানে সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি আমরা যে স্পিডটায় নিয়ে গিয়ে তখন তাকে আমরা সেই ড্যাম্পার ওয়াইন্ডিং এর কাজ শেষ হয়ে যায়, তখন তারপর তাকে আমরা ডিসি ওয়াইন্ডিং ডিসি মানে ডিসি সাপ্লাই দ্বারা এক্সাইটেড করে তখন সেটাকে আমরা আবার চালু করি। আমরা যে অল্টারনেটর গুলো ব্যবহার করি সেখানে আমরা কত ধরনের অল্টারনেটর ব্যবহার করি? স্যার স্যালিয়েন্ট পোল অল্টারনেটর থাকে, একটা হচ্ছে নন স্যালিয়েন্ট পোল অল্টারনেটর থাকে। আচ্ছা, তুমি ডাইরেক্ট অ্যাক্সিস রিয়্যাক্ট্যান্স আর তোমার কোয়াড্রেচার অ্যাক্সিস রিয়্যাক্ট্যান্স কি জিনিস জানো? ডাইরেক্ট ওটা তো স্যার স্যার ডাইরেক্ট অ্যাক্সিস রিয়্যাক্ট্যান্স যেটা হচ্ছে সেটা স্যার মানে আমাদের ফিল্ডের সঙ্গে রিলেটেড, আর যে কোয়াড্রেচার রেজিস্ট্যান্স সেটা আর্মেচারের সঙ্গে রিলেটেড আছে, এটুকু জানি। এগুলো বলতে কি বোঝায় আমি সেটা জিজ্ঞেস করছি। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না এটা। আচ্ছা ধরো আমরা যে এই অল্টারনেটর ব্যবহার করি, অল্টারনেটরের স্ট্যান্ডার্ড ভোল্টেজ রেটিং কিরকম হয়? স্ট্যান্ডার্ড ভোল্টেজ রেটিং স্যার 11 kV। 11 kV কি ভোল্টেজ এটা? 11 kV স্যার ওটা ওটা এসি ভোল্টেজ, কিন্তু আমরা যে এক্সাইটেড ভোল্টেজটা দিই সেটা হচ্ছে 250 ভোল্ট DC, যেটাকে আমরা আমি কি শুধু 11 kV না তার বেশি করা যায় না? করা যায় না মানে কম বেশি কি হয়? জেনারেশন ভোল্টেজ কি 211 kV কম বেশি আমি করতে পারি? হ্যাঁ স্যার অবশ্যই করা যায়। স্যার কত বেশি করা যায়? √3 গুণ। একটু পড়ে দেখবে কত দূর পর্যন্ত ম্যাক্সিমাম জেনারেশন ভোল্টেজ পসিবল ইন ইন্ডিয়া, ঠিক আছে, জেনারেশনে কতটা ভোল্টেজ তোলা যায়। এবার আমাকে বলো যে তুমি যে ডিফারেন্ট টাইপস অফ ধরো এই ট্রান্সফরমার বা অল্টারনেটর পড়েছো, এদের প্রোটেকশনের জন্য কি স্কিম ইউজ করা হয়? ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য স্যার আমরা তো স্যার ট্রান্সফরমার প্রোটেকশন আমরা বুকোজ রিলে ব্যবহার করতে পারি। প্রোটেকশন স্কিম বুকোজ রিলে তো অন্য কারণে ইউজ করা হয়। আচ্ছা প্রোটেকশন স্কিম এর জন্য স্যার কি ব্যবহার করা হয়? হ্যাঁ, কি প্রোটেকশন আমরা ব্যবহার করে থাকি ট্রান্সফরমারের জন্য? ট্রান্সফরমারের জন্য স্যার এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা, কি ধরনের সেন্সর আমরা ইউজ করে থাকি তোমার ধরো এই যখন কোনো জায়গায় টেম্পারেচার মেজারমেন্ট করতে হয়? টেম্পারেচার মানে সুইনবার্ন টেস্ট করা হয় স্যার। টেম্পারেচার মেজারমেন্টের জন্য ধরো কোনো একটা প্লান্ট রয়েছে, সেই প্লান্টে তুমি টেম্পারেচার মেজার করতে চাও, তো সেইখানে কি ধরনের সেন্সর তুমি ব্যবহার করো? কি সেন্সর তোমাকে টেম্পারেচার মেজার করতে সাহায্য করে? ধরো তুমি একটা জায়গায় একটা পাওয়ার প্ল্যান্টে গেছো, তো বয়লারের ভেতরে কত টেম্পারেচার আছে সেটা মাপতে চাইছো, হ্যাঁ স্যার তো সেটা তুমি কি কার থ্রু দিয়ে মাপবে? কোন ফিজিক্যাল ডিভাইস আছে যার থ্রু দিয়ে মাপা যায়? তা মনে পড়ছে না। আমাকে এই জিনিসটা বলো যে আমরা তো বিভিন্ন ধরনের কনভার্টার্স বানাই, ঠিক আছে, ড্রাইভ বানাই, তো কত রকমের ড্রাইভ তুমি দেখেছো, কত রকমের ড্রাইভ আমরা তৈরি করতে পারি? যদি কোয়াড্রেন্ট ওয়াইজ বলি কত কোয়াড্রেন্টের ড্রাইভ হয়? ফোর কোয়াড্রেন্ট স্যার, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ বলো কি কি স্যার কোয়াড্রেন্টে যখন দেখবো যে স্যার মোটর ফরওয়ার্ড রেটিং এ থাকে, থার্ড কোয়াড্রেন্টে স্যার মোটর রিভার্স রেটিং এ থাকে। আচ্ছা, কনস্ট্যান্ট টর্ক ড্রাইভ আর কনস্ট্যান্ট পাওয়ার ড্রাইভ বলে কোনো শব্দ শুনেছো? হ্যাঁ স্যার কনস্ট্যান্ট পাওয়ার ড্রাইভ আর কনস্ট্যান্ট টর্ক আর কনস্ট্যান্ট পাওয়ার মানে এটা কি? স্যার ওটা হবে না। আচ্ছা, একটা ফেরাইট কোর ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি কিরকম হয়, বেশি হয় না কম হয়? বেশি হয় স্যার। ফেরাইট কোরটা কেন ইউজ করা হয়?
স্যার যে ভেরাই করে যে ইয়ে হাই পারমিয়াবিলিটি এর যে ফিচার সেটা হচ্ছে হাই পারমিয়াবিলিটি এবং হাই রেজিস্টিভিটি এটা ম্যাটেরিয়াল। হাই রেজিস্টিভ মেটেরিয়াল। তো ধরো আমাদের যে সমস্ত ট্রান্সফরমার বলো বা সমস্ত জায়গায় যেখানে আমরা মেটেরিয়াল ব্যবহার করছি, সেখানে হিস্টেরেসিস লুপ একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, ঠিক আছে? এই হিস্টেরেসিস লুপটার মানে কার সাপেক্ষে কার প্লট হিস্টেরেসিস লুপটা? হিস্টেরেসিস লুপটা স্যার যেটা তৈরি করা হয় সেটা স্যার স্যার হচ্ছে একটা আপনার হচ্ছে ফ্লাক্স, একটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি বা বি আর এইচ লুপ, হচ্ছে বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, এইচ হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। সেটা তো ফিজিক্যালি তুমি প্লট করলে, বাট তোমাকে যদি টেস্ট করতে বলে, টেস্ট করতে গিয়ে ফিজিক্যাল টেস্টিং এর থ্রু দিয়ে তুমি কি করে আইডেন্টিফাই করবে? ফিজিক্যাল টেস্টিং এর জন্য ধরো তোমার কাছে একটা আমি কয়েল দিয়েছি, ঠিক আছে, তুমি সাপ্লাই দিয়েছো, একটা ভোল্টেজ দিয়েছো, একটা কারেন্ট দিয়েছো, তার মধ্যে দিয়ে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, ঠিক আছে? তো তুমি সেক্ষেত্রে কি করে বুঝবে? কারণ তুমি তো ওখানে বি মাপতে পারবে না, এইচ মাপতে পারবে না, তা সত্ত্বেও তুমি কিন্তু বিএইচ লুপ বানাতে পারো। কি করে বানানো যায়? স্যার ওটা হবে না, পারবো না স্যার। আচ্ছা আমাকে এই জিনিসটা বলো যে আমরা বিভিন্ন ধরনের যে ইয়েগুলো ব্যবহার করে থাকি, এই যে ইনভার্টার ব্যবহার করি বা চপার ব্যবহার করি, এই সমস্ত ক্ষেত্রে আমরা কোন ধরনের থাইরিস্টর ব্যবহার করে থাকি, কি ব্যবহার করি বেসিক্যালি ম্যানুফ্যাকচার করার সময়? হবে না বেসিক্যালি এসসিআর ব্যবহার করে থাকি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, সৌম কোনো কারণে বেরিয়ে গেল, ঠিক আছে, ওর হয়তো নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, ঠিক আছে? রাজকৃষ্ণ তুমি তোমার ফিডব্যাকটা দিয়ে দাও, আমি আমারটা দিয়ে দিচ্ছি, তারপরে দেখছি ও কখন আসে। তোমার ফিডব্যাকটা একটু রাজকৃষ্ণ শেয়ার করে দাও। হুম 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 অভিষেক অভিষেক ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রথম যেটা মেন পয়েন্ট না, মানে এটা পজিটিভ দিক বি নেগেটিভ দিক এটা ক্যালকুলেশন করা খুব কঠিন, যে 6 বছর ধরে গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে না খুবই ভালো, মানে এটার একটা পজিটিভ দিক হচ্ছে যে হাল ছাড়ছে না। আবার এটা একদিক থেকে যদি বলা হয় যে 6 বছর ধরে যদি তুমি কন্টিনিউ গভর্নমেন্ট যে প্রিপারেশন নাও, তোমাদের ধরে কোনো ইনকামই হয়নি, তাই না? হ্যাঁ স্যার এটা তো ঠিক। এবারে ইনকাম যে করনি, ইনকাম না করলে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে মানি ইজ দ্য এভরিথিং, টাকা না আসলে আমরা খেতে পাবো না, সোজা বাংলা কথা। সেই দিক দিয়ে তুমি এটাকে বোঝাতে পারো যে আমি প্রাইভেট জব করতে করতে গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছি, আচ্ছা স্যার যদি এটা আমাকে বলে, পজিটিভ দিক। স্যার আমাকে যদি বলে যে তাহলে তুমি কোথায় করেছো তার সার্টিফিকেট দেখো, সেখানে তো আমার কিছু নেই। না সার্টিফিকেট প্রাইভেট জবে এমনটা না যে খুব রেপুটেড ব্র্যান্ড হলে তখন হয়তো অফার লেটার পে স্লিপ দেয়, আর যদি তুমি এমনি নর্মাল কোনো ছোটখাটো টিউশন বা কোনো কারোর কোচিং সেন্টারে আন্ডারে পড়াও সেটাও তো প্রাইভেট জব না, টিচিং ওটাও তো একটা জব। এমনি 6 বছর ধরে প্রিপারেশন নিচ্ছো মানে ভালো দিক, আমি বলছি না যে খারাপ দিক, ভালো দিক, বাট একদিক থেকে দেখতে গেলে কিন্তু খারাপ এটা। আমি কেন বলছি খারাপ দিক, আমি কেন বলছি শোনো, মেন ব্যাপারটা হচ্ছে কি বলতো, তোমাকে খানিকটা ইরেসপন্সিবল মনে হচ্ছে। কিরকম ইরেসপন্সিবল মনে হচ্ছে বলতো? মনে হচ্ছে যে ছেলেটার কোনো দায় যায় আসে না, ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি, ঠিক আছে? ছেলেটার কিছু যায় আসে না, সে বাড়িতে থেকে পড়াশোনা করছে, তার বাবার টাকা পয়সা রয়েছে, সে সেইটার উপর ভিত্তি করে চলছে, ঠিক আছে? সেটাই কেন আমি এই কথাটা বলছি, এই কথাটা শুনতে খারাপ লাগছে, ঠিক আছে, বাট মেন জিনিসটা বুঝবে, তুমি সবসময় নিজেকে প্রজেক্ট করতে চাইবে একটা গুড লাইফে, তুমি পাওনি দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, বাট তুমি চেষ্টা করছো দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, যে না তুমি পাওনি ঠিক আছে, বাট তুমি গভর্নমেন্ট জব লাগাবে সেই জন্য পড়াশোনা করে যাচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে তার পাশাপাশি তোমার টিউশন চলছে, তুমি সারাক্ষণ খালি পড়াচ্ছো ছেলেদের, এটা পড়াচ্ছ ওটা পড়াচ্ছ সেটা পড়াচ্ছ, তুমি বলবে আমি ইলেকট্রিক্যালি পড়াই, ইলেকট্রিক্যালি ডিপ্লোমা ছেলেদেরকে আমি পড়াই, আইটিআই ছেলেদেরকে আমি পড়াই, ঠিক আছে? তুমি এরকম বলবে, বাট কখনোই বলবে না যে আমি শুধু বসে আছি, ঠিক আছে, 6 বছর ধরে বসে আছি, বা এরকম কথা তুমি আনবেই না মুখে। আচ্ছা তার কারণ হচ্ছে কোন পয়েন্টে তোমার যেন নেগেটিভ লাইটে তুমি শো না করো, একটা স্টেটমেন্ট তুমি যখন বলবে সেখানে সেটা যেন তোমার নেগেটিভিটিটাকে মানে রিফ্লেক্ট না করো, কোন পয়েন্টে এটা যেন তোমার কাছ থেকে না বেরোয়, ঠিক আছে? তার এটার মানে আরেকটা মেন ব্যাপারটা কি দেখো, তুমি হয়তো চেষ্টা করছো, ঠিক আছে, এবার আরো একজন পার্সন এরকমও থাকবে, সে হয়তো বলবে বাহ তুমি এতদিন ধরে চেষ্টা করছো, ভেরি গুড, কিন্তু তা জানবে ওখানে যারা বসে আছে সে তোমাকে বাজানোর জন্য বসে আছে সেটাই ওখানে, ওখানে তোমাকে কেউ বসে নেই যে তোমাকে একটু বিপদে ফেলার জন্য লোকজন বসে আছে, তারা হয়তো প্রথমে 2 কোশ্চেন হাসি মুখে করবে, তারপর দেখবে ওইখান থেকে ঘুরতে 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 কোথায় চলে যাবে। আমি তো তোমাকে বলছিলাম যে আমার ইন্টারভিউ এর সময় আমাকে সারাক্ষণ যদি জিজ্ঞেস করে গেল যে তুমি এলএনটি কেন ছেড়েছিলে, ওই রিজনটা পর্যন্ত আমি বলতে পারিনি, ঠিক আছে? তো এরকম বেশ কিছু জায়গা থাকবে যেখানে
দেখবে স্যারেরা বা ম্যাডামেরা কোনো একটা পয়েন্ট যদি সে পেয়ে যায়, তোমার একটা উইকনেস যদি সে পেয়ে যায় না, সে বারবার ওখান থেকে তোমার কোশ্চেন। তো ওই জন্য বলছি বি প্রিপেয়ার্ড ফর, মানে তুমি যে সমস্ত রিপ্লাইস গুলো দেবে সেই রিপ্লাইস গুলোকে একটু মানে কনফার্মিং করে দেবে। বলছি যে স্যার একটা কথা ছিল বলবো, বলো বলো বলছি স্যার আমি যে এরকম বলবো যে আইটিআই কলেজে পড়ায়, সেটা কি টিল মানে কি আমার কত বছর আগে থেকে আমি পড়াই বলবো, মানে না 2016 থেকে বেরিয়ে পড়াচ্ছি না 2 বছর তুমি আগে? বলবে, তুমি সিম্পলি বলবে আমি আইটিআই এবং ডিপ্লোমা ছেলেদেরকে পড়াই প্রাইভেটে, সব থেকে ভালো অ্যান্সার দেখো তুমি, তার মধ্যে তুমি অ্যান্সার গুলো দিতে পারবে, বেসিক বেসিক ইলেকট্রিক্যালের থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমার যা প্রিপারেশন আছে বেসিক ইলেকট্রিক্যালের কোশ্চেন তুমি খুব ভালোভাবেই অ্যান্সার করতে পারবে। তো সেই জায়গাটা তুমি বলবে, তোমার যেটা স্ট্রং পয়েন্ট তুমি সেটাকে ইনডাইরেক্টলি হাইলাইট করবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হয় কি, ধরো এরকম মেন ব্যাপারটা হচ্ছে যে অনেকদিন ধরে চেষ্টা করছি হচ্ছে না, তার উপর আমি চেষ্টা করেই যাচ্ছি, ঠিক আছে? তোমার দিকটা যে সবাই পজিটিভলি নেবে এরকম কিন্তু হবে না, আমি এই জন্যই তোমাকে কথাটা বললাম, ঠিক আছে? আচ্ছা স্যার একদম ঠিক, আমি এটা মাইন্ডের মধ্যে সবাই যে নিয়ে সবাই যে তোমাকে পজিটিভ লাইটেই দেখবে এর কোনো মানে নেই, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? অভিষেক আজকে যদি কিছু বলার থাকলে বল, আদারওয়াইজ অভিষেক তোমার ইন্টারভিউটা আমি আপাতত এখানেই স্টপ করছি, ঠিক আছে? তারপর সৌম্য আসুক। কথা ছিল স্যার। হ্যাঁ বল, বলো। হ্যাঁ স্যার বলছি যে আপনারা যদি অফলাইনে কন্ট্যাক্ট করতে পারেন একটু ভালো হয়, কারণ ড্রেসটাও সবকিছু আর একবার মানে শেষ ফিনিশিংটা। অফলাইনে, অফলাইনে হলে দেখো অফলাইনে স্যারেরা যারা থাকবেন তারা তো অনলাইনেই থাকবেন, তুমি এসে অবশ্যই দিতে পারো, তুমি অফলাইনে এসে অবশ্যই দিতে পারো, স্যারেরা যারা থাকবে তারা অনলাইনেই, ঠিক আছে? ওদের, ওরা তো একটা জায়গায় সার্ভিস করছে, তো ওদের পক্ষে সম্ভব না। তুমি একটু ইয়েতে ওয়েট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওয়েট করো, ঠিক আছে? সৌম্য যখন জয়েন করবে আমি তোমাকে আরেকবার ডেকে নেবো, ও ওর পার্টের ইন্টারভিউটা নিয়ে নেবে, ঠিক আছে? তুমি একটু অ্যাক্টিভ থাকবে গ্রুপে, ঠিক আছে? আমি তোমায় ডেকে নেবো, আচ্ছা ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ অভিষেক, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। তুমি তুমি পড়াশোনা তুমি ঠিকঠাক করেছো, কোনো অসুবিধা নেই, তুমি যা পেরেছো সবই বলতে পেরেছো, ঠিক আছে? বাট একটু মেনটেনেন্স পার্টটা করে নেবে, ঠিক আছে? মেনটেনেন্স পার্টটা একটু করে নেবে, ঠিক আছে? অভিষেকের বয়স কত এখন? 20 স্যার আমার 94-এ জন্ম স্যার, ওবিসি। 94? আচ্ছা 94, আচ্ছা আচ্ছা, তোমার 27-8 না? 27-8, 28 তো? জানে না, ইন্টারভিউতে বসে তোমার মানে কেউ সুযোগ পেলে কাউকে ছাড়ে না, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, থ্যাংক ইউ অভিষেক, ঠিক আছে? আমাদের সৌম্য স্যার আসু। হ্যাঁ সৌম্য আসলে আমি তোমার ডেকে নেবো, তুমি একটু কলে আবার জয়েন করো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অভিষেক, থ্যাংক ইউ, ভালো থাকবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, একদম, নমস্কার, বাই বাই বাই।